আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সারা বিশ্বে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, তার মধ্যে থেকেও যাদের বয়স রয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষা আবেদনের জন্য, তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন। কারণ বর্তমান যে পরিস্থিতি, করোনা কবে নাগাদ এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শেষ হচ্ছে এর কোনো ঠিক নেই। এর বয়স এবং যোগ্যতা রয়েছে, আপনারা অবশ্যই করে রাখবেন। কারণ অনেকেরই হয়তো এরই মধ্যে তার চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আর কথা না বেরিয়ে শুরু করে যাই। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রকাশিত হয়েছে 23 মে 2021 খ্রিস্টাব্দ, এবং সূত্র নাম হচ্ছে এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের নাম রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এবং পদ সংখ্যা 2টি, এবং গ্রেড হচ্ছে 10, এবং বেতন স্কেল উল্লেখ করা রয়েছে, এবং বয়সসীমা রয়েছে এটা। এবং আবেদনের যোগ্যতা এখানে তার উল্লেখ রয়েছে স্নাতকোত্তর অথবা স্বশক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি। এবং 2 নম্বর রয়েছে সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, এবং এখানে অনেকগুলো পদ, এবং পদ সংখ্যা আছে 26টি, এবং 10 গ্রেড, এবং বেতন স্কেল উল্লেখ করা রয়েছে, বয়সসীমা 30, এবং এখানে রয়েছে এমকম অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি বা বাণিজ্যে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি। এবং 3 রয়েছে হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, এবং পদ সংখ্যা রয়েছে 17টি, এবং গ্রেড 10, এবং বেতন স্কেল রয়েছে, বয়সসীমা রয়েছে, এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বশক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এবং পদ সংখ্যা রয়েছে মাত্র 4টি, এবং হচ্ছে 10, এবং বেতন স্কেল উল্লেখ করেছে এখানে আবেদনের ক্ষেত্রে রয়েছে স্নাতকোত্তর অথবা স্বশক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এবং 5 রয়েছে হচ্ছে ক্রমিক নম্বর 5 রয়েছে উপসহকারী রসায়নবিদ, এবং এখানেও অনেকগুলো পদ, 59টি, এবং গ্রেড 10, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে রসায়নে এমএসসি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে 4 বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। এবং উপসহকারী প্রকৌশলী কেমি পদ সংখ্যা রয়েছে 60টি, এবং এখানে যোগ্যতার ক্ষেত্রে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এবং পদ সংখ্যা 67টি, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এবং এখানে পদ সংখ্যা রয়েছে 67টি, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এবং উপসহকারী প্রকৌশলী সিভিল, এবং পদ সংখ্যা রয়েছে 15টি, এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখানে যতগুলো আমরা পদ দেখলাম, সব কয়টা পদের গ্রেড হচ্ছে 10, এবং এখানে অনেকগুলো পদ করে রয়েছে, এবং বয়সসীমা হচ্ছে 30, এবং মোট হচ্ছে 317টি পদ। এবং অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে বা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবিত শর্তগুলো আবশ্যকীয়ভাবে অনুসরণীয়, অর্থাৎ আগামী 6 মে 2021 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12 ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। অর্থাৎ আপনাকে 6 মে থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন বেলা 12টা থেকে, এবং এর আগে যদি করেন তো আপনারা অবশ্যই করতে পারবেন না। এবং আবেদন ফি বাবদ রয়েছে 500 টাকা, এবং অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে হলো 23 জুন 2021 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। এই হচ্ছে অনলাইন আবেদন, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দিয়েছে। এবং বয়সের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 30 বছর। 3 নম্বর রয়েছে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। তাদের এই হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনারা এই ওয়েবসাইট থেকে, এই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এইখান থেকে আপনারা ঢুকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। যোগ্যতা তারা চেয়েছে, আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন আবেদন করার পূর্বে। অনলাইন আবেদন পূরণের ক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই লিঙ্কটি দিয়ে রাখবো, এই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ঢুকে সেখান থেকে আবেদন করতে পারবেন।